শুধু দর্শক মন্ডলী, আপনাদেরকে স্বাগতম। আমরা এসেছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দক্ষিণ ধনকুণ্ডা এলাকায়। চলুন আপনাদেরকে দেখাই যে একটি খামার কত সুন্দরভাবে ছোট্ট পরিসরে বিশালভাবে উনি এই খামারটি করেছেন। দেখতে পাচ্ছেন উনি কী জাতের গরু রেখেছেন। উনি সবগুলি উন্নত জাতের গরু। এই খামারই শখের বসে এই খামারটি করেছিলেন, দুইটা গরু দিয়ে। মানে একজনের আবদার মিটাতে যেয়ে উনি এই গরুগুলি একটা গরু কিনেছিলেন, তারপরে আস্তে আস্তে উনি এই খামারটি গড়ে তুলেছে। যেমন শখের বসে গরু কিনে এখন বাণিজ্যিকভাবে উনি এটা নিয়েছেন। চলুন আমরা এই খামারের কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম ফয়সাল। ফয়সাল ভাই, আপনার এই খামারটি দেখছি মোটামুটি বড় পরিসরেই এই খামারটি আজ দাঁড়িয়েছে, সেটা শুরুর গল্পটা যদি আমাদেরকে একটু বলেন। আসলে আমার এই ফার্মটা শুরু আমার ভাগিনার চাহিদা মেটাতে গিয়ে। ও তখন চিটাগাংয়ে থাকে। হ্যাঁ, ওর গরু বাছুরিগুলোতে শখ, খুব শখ। আমার নানা বাড়িতে গরু ছিল, ও এখানে আসলেই নানা বাড়িতে গিয়ে বসে থাকতো গরু দেখার জন্য। আচ্ছা, তো প্রথমে বললো ছাগল কিনে দিতে, দিলাম ছাগল কিনে। ছাগলের দুইটা বাচ্চা হলো খাসি। তারপর ছাগলটা খাসি বাচ্চা দুটো রেখে ছাগলটা চুরি হয়ে যায়। তারপরে বললো আমার গরু কিনে দাও। তো আব্বু আম্মু একটা ছোট বাচ্চা, গরুর বাচ্চা, দামড়ি বাচ্চা কিনে দিল। সেটা অনেকদিন পালার পরে সেখান থেকে আসলে আমার এই ফার্ম। সেটা কতদিন আগে? সেটা 2007। 2007 সালে একটা বাছুর গরু কিনে দিল, ছোট বাচ্চা, ছোট বাচ্চা। সেটা পেলে একটু বড় করলাম। বড় করার পর সেটা বাচ্চা রাখতেছে না, পরে সেটা বিক্রি করে দিয়ে হ্যাঁ একটা দুধের গরু কিনলাম। আচ্ছা, সেখান থেকে আস্তে আস্তে এখন আমার এই ফার্ম। আচ্ছা, এখন কয়টা আছে এই ফার্মে? এখন আমার বড় গরু আছে 13টা, গাভী 13টা, আর ছোট বাচ্চা আছে 7টা। আচ্ছা, তার মানে 20টার মতো মোটামুটি। আচ্ছা, 20টা 21টা। আচ্ছা, এই এইখানে যে গরুগুলি দেখছি এগুলি তো সবই উন্নত জাতের গরু। হ্যাঁ, সবই উন্নত জাতের গরু। এই গরুগুলি সব মিলে আপনার গাভী বললেন কয়টা? 12টা। 12টা 12টা গাভী দুধ দেয় কতগুলি? 12টা আসলে সবসময় তো দুধ দেয় না। না, গরু কিছু আছে গাভীন, যেমন আমার এটা গাভীন, এটা গাভীন, হ্যাঁ ওইটা গাভীন, এটা গাভীন। এখন এগুলো দুধ দোয়াচ্ছে না। এখন দুধ দোয়াচ্ছি আপনার একটা মোটামুটি 4টা 5টার মতো গরু দোয়াচ্ছে এখন দুধ পাচ্ছি। আচ্ছা, এখন দুধ কতগুলি হয় আমাদের? এখন আমি পাচ্ছি 70 থেকে 80 কেজি। 70 থেকে 80 কেজি দুধ হয়। তো কত করে বিক্রি করা হয় এগুলি? 80 টাকা করে বিক্রি করছি। এটা কি বাড়ি যায় দিতে হয় না? বাসা থেকে নিয়ে যায়, বাড়ি গিয়ে দিতে হয়। আচ্ছা, এটা এই জালগুড়িতেই বিক্রি করেন না? হ্যাঁ, এদিক থেকে আমাদের ঢাকেশ্বরী বাজার, বাজারে নিয়ে বিক্রি করা হয়। বাসা থেকে নিয়ে যায় ম্যাক্সিমামই, বাসা থেকে নিয়ে যায়। আপনারা কি কোনো লোক রাখছেন? হ্যাঁ, আমার কাজের লোক আছে দুইটা। দুইটা আছে, তাদের বেতন দেওয়া হয় কত করে? তাদের একজনের 13,000, একজনের আমার এখন প্রধান আর্থিক উপার্জনের রাস্তায় আসলে আমার এই ফার্ম। তাহলে এখন এই মাসে এই মানে প্রত্যেক মাসে কি কি পরিমাণে আয়? আসলে এখন খাবারের তো খুব প্রচুর দাম। হ্যাঁ হ্যাঁ, খাবারের দামটা মিলিয়ে আপনার আমার আসে 30-40 আসে। 30-40 হাজার টাকা মাসে, মানে সব খরচ বাদ দিয়া? সব খরচ বাদ দিয়ে আসে, আবার কিছু কিছু সময় এর থেকে কম আসে। আচ্ছা, কিছু কিছু সময় থেকে বেশিও আসে। সব গরু দুধ দিলে তো অনেক বেশি আসবে। সব গরু তো কখনই একসাথে দুধ দিবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই গরুগুলিকে কি খাওয়ান? এই গরুকে আমি মূলত আমার বেসিক খাওয়াটা হচ্ছে আপনার এই ঘাস, সবুজ ঘাস। ওই যে আমার ধ্যান আছে দুইটা, ধ্যানে করে ঘাস, মানে এই সবুজ ঘাস ওইখানে রাখা আছে। আচ্ছা, এই সবুজ ঘাস আপনি খাওয়ান? হ্যাঁ,
সবুজ ঘাস, তারপরে আছে আপনার মোটা ভুসি, গমের ভুসি যেটা, তারপরে আপনার আছে একটা মশারির পাউডার, মশারির যখন ভাঙানোর সময় যে পাউডারটা বের হয় ওই পাউডারটা আছে, ধানের কুড়া, তারপরে ভাতের জাউ, এগুলোই আমার প্রধান খাবার। আচ্ছা, আপনি কি মনে করেন যে কোন খাবারটা খাইলে দুধ বেশি হয়? আসলে সাদা যে সবুজ ঘাস, এই ঘাসের উপরে গরুর জন্য আর কোনো খাবার নেই। আচ্ছা আচ্ছা, দুধ উৎপাদনে এক নম্বর খাবার হচ্ছে সবুজ ঘাস। মানে সবুজ ঘাস বেশি খাইলে দুধ বেশি হবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আচ্ছা, এইগুলি কি সব তো পালের গরু না, কেনাও আছে? মনে হয় কেনাও আছে আমার, কেনা আমার পালের গরু আছে আপনার, এগুলো আমার পালের গরু, একটা দুইটা চারটা। আচ্ছা, ওইটা আমরা দেখবো, সেটা সমস্যা নাই। আচ্ছা, এই গরুগুলির কী চিকিৎসা করে? এগুলা আমার এখানে সাধারণত রোগ খুব একটা বেশি হয় না। আচ্ছা, আপনার যেগুলো একটু দুধের চাপ বেশি ওগুলো একটা সমস্যা হয়, মাঝে মাঝে মাস্টাইটিস, যেটা বাংলায় আমরা বাতায় গেলে আর কি যেরকম হয়, মাঝে মাঝে আর কি একটা ব্যাকটেরিয়া, মানে ম্যাস্টাইটিস যেটা বলে আর কি, মানে সেটা হলো ওই যে গরুর উলান ফুলে যাওয়া, এটা ম্যাস্টাইটিস যাকে বলে, এটাই মূলত হয়। আর তেমন আপনি মূলত করেন কি? আমি আসলে পড়াশোনা করি, বিবিএ ফাইনাল পরীক্ষা দিলাম, এবার রেজাল্টের জন্য ওয়েট করছি। কোন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে? কোন কোন দুধ কি পরিমানে হয়? এটা এখন গাভিন, এটা দুধ হবে সকালে 8 থেকে 10 কেজি। কোথা থেকে কেনা এটা ছিল? এটা কেনা হয়েছিল আমার রূপনগর থেকে। রূপনগর কাশিপুর? কতদিন আগে ভাইয়া? কতদিন আগে? এটাও মোটামুটি 1.5 বছর। এটা দুধ কি পরিমাণে দেয়? এটা এখন দুধ হয় 1 কেজি, এটা পেটের বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কেনা কোনটা করে, আর বাড়ি কোনটা কোনটা বলছিলেন যে এই গরুটা বাড়ি? হ্যাঁ, আর এটা বাড়ি, এটা আমার বাড়ি, এটা অবশ্য সার, এটা আমার বাড়ির বাড়ি। কেনা কোনটা কোনটা? কেনা এগুলো সবই কেনা, এটার বাচ্চা হচ্ছে এটা। আচ্ছা, এইটার বাচ্চা এটা? এটা তার মানে যে এখন এটা কত দেখেছিলেন, কতদিন আগে? এটা আমি কিনছিলাম 1,60,000 টাকায়। কোথা থেকে? এটা সে নরসিংদী থেকে কিনে আনছিলাম। এটা আমার এখানে এসে 4টা বাচ্চা দিয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে পাশে যে দেখছি এগুলি সবই কেনা? এগুলো সবই কেনা। এগুলি কোথা থেকে, সাধারণত কোথা থেকে গরুগুলি কেনা হয়? আমি সাধারণত আসলে কোনো গ্রামে গিয়ে গরু কিনি না, ওই দালালরা নিয়ে আসে, ওরা কিনে কেনা বেচা করে। হ্যাঁ, ওদের কাছ থেকে কিনি, গ্রামে গিয়ে আসলে চৌকুশ হতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু যাবো সামনে, সেটা হলো আপনি যেহেতু এখানে সুন্দরভাবে এই খামারটি করেছেন, মানে এরকম একটা শেপ করতে গেলে কী পরিমাণে খরচ করতে হবে, কত টাকা ব্যয় করতে হবে এরকম? আমার এই ঘরটা করতে মোটামুটি 2 লাখ টাকার উপরে খরচ হয়েছে। কতগুলি গরু রাখা যায় এখানে? গরু রাখা যাবে 14টা। 14টা আছে? কয়টা? 14টাই না, এখানে 12টা আছে বড়, একটা ছোটো রাখা। আচ্ছা, 12টা রাখা আছে। আচ্ছা, আপনি একটু এখানে দাঁড়াবেন, সেটা হলো কেউ যদি আপনার মতো এই যুবক বয়সে, আপনি যে খামার করছেন যুবক বয়সে, আপনার বন্ধুবান্ধবরা কিছু বলে না? না, ওরা ইন্সপিরেশন দেয়। আচ্ছা, আর দুষ্টুমি করে অনেক সময়, অনেক কথা বলে, দুষ্টুমি তো করে। তা আপনার কাছে কেমন লাগে গরু পালতে? না, আমার ভালো লাগে। ভালোই লাগে না? আর এইগুলি দেখাশোনা কে কে করেন? এগুলো দেখাশোনা আসলে আমরা সবাই করি, আমার এই যে ভাগিনা আছে, আপা আছে, আমার মা আছে, বাবা, মোটামুটি সবাই আমরা দেখাশোনা করি। ভাগিনাও বলছেন যে এই ভাগিনার কারণেই? ওর শখে আসলে। আচ্ছা, আসবেন, ভাগিনা আসেন তো একটু সামনে আমরা কথা বলি।
যে আজকে যে আপনার নানার খামারে যে এই গরুগুলি সবই তো আপনার কারণে, তাই না? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহরিয়ার। শাহরিয়ার, এই যে আপনার নানার খামারে যে গরুগুলি দেখছেন, এখন কেমন লাগছে আপনার কাছে? এখন অনেক ভালো লাগে গরুগুলি দেখতে। তখন তো দুষ্টমি চলে, খেলার চলে কেনা, তাই না? আর এখন তো সেটা বিশাল আকার ধারণ করেছে। ছোট থাকতে অনেক কান্নাকাটি করতাম গরুর জন্য, অন্য বাড়িতে গিয়ে বসে থাকতাম গরু দেখার জন্য। এই থেকেই নানি আমাকে গরু কিনে দিচ্ছে। হ্যাঁ, তারপর থেকে এই তো আস্তে আস্তে আল্লাহর রহমতে এখন আমি। এখন কি করেন আপনি? এখন আমি পড়ালেখা করি, পাশাপাশি গরু দেখাশোনা করি। আচ্ছা, আপনি এখন লেখাপড়ার পাশাপাশি এটা দেন, কোন ক্লাসে পড়েন? এবার অনার্স ফার্স্ট ইয়ারে। বাহ বাহ বাহ, মানে সেই ছোট্ট ছেলেটি খামারটা এখন বড় হয়ে গেল, কিন্তু ছেলেটাও অনেক বড় হয়ে গেল, তাই না? অনার্সে পড়ছে। তো ভবিষ্যতে বড় হলে কি করবেন? ভবিষ্যতে বড় হলে চাকরি বাকরি তো আর করা সম্ভব না গরুর পাশাপাশি। হ্যাঁ, তারপরে এই গরু নিয়ে চলাফেরা করব, গরু দেখাশোনা করব। মানে এটাই পেশা করে নেবেন? হ্যাঁ, এটাই পেশা করে নিব। ভালো লাগে গরুর পাশাপাশি, গরু পালতে অনেক ভালো লাগে। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলেন তো, যে সেটা হলো কেউ যদি খামার করতে চায় নতুন করে, তাহলে তার কি করা উচিত? আসলে তার মধ্যে একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে ইনস্পিরেশন, ব্যক্তিগত যে প্রচেষ্টা সেটা থাকতে হবে। আর গরু পালাটা খুব পরিশ্রমের কাজ, তাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। আর আর্থিকভাবে গরু ফার্ম করলে স্বাবলম্বী হওয়া সম্ভব। আচ্ছা, এখন আমাদের মতো অনেক যুবক শিক্ষিত বেকার, হ্যাঁ, কর্মসংস্থান নেই, তো এইভাবে একটা আত্মকর্মসংস্থান করে তোলা যায়। তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে বেকার অযথা না ঘুরে, বিভিন্ন কোম্পানির পেছনে না ঘুরে, ছোট অল্প কিছু টাকায় গোল্ড ফার্ম করা যায়। প্রাথমিকভাবে একটা দিয়ে শুরু করা যায়। একটা দিয়ে শুরু করলে মোটামুটি আজকে আমিও তো একটা দিয়ে শুরু করে আমার ফার্ম। আচ্ছা, প্রবাসী যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আসলে তারা যেখানে আমাদের বাংলাদেশের মোটামুটি 40% রেমিটেন্স আসে প্রবাস থেকে, তারাও ইচ্ছে করলে এখানে বিনিয়োগ করতে পারে, বিনিয়োগ করলে এটা দেশের সম্পদ বৃদ্ধি হবে। আচ্ছা আচ্ছা, তো ভবিষ্যতে আর কী করতে চাচ্ছেন? আমার অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার ফার্মটা একটু বড় করা, একটু বড় পরিসরে করা। আমার তো জায়গা আছে, কিন্তু একটু বড় পরিসরে করতে আমি যেসব সমস্যার সম্মুখীন হচ্ছি, আপনার আমাদের গরুর যে খাদ্য, খাদ্যের দাম প্রচুর। আমার প্রায় ভুষি, যে মোটা ভুষি, এটা কেনা পড়ে 40-45 টাকা এর মধ্যে। আচ্ছা, যা আপনার 2 বছর আগেও ছিল 25-30 টাকা, এখন সেটা খুব মানে প্রায় দ্বিগুণ হয় নাই, কিন্তু প্রায় দ্বিগুণ। আচ্ছা, 28-25 টাকার ভুষিটা হয়েছে এখন 40-42-45 টাকা। আচ্ছা, মানে কেনা যে খাবারটা, এটা তো খাওয়াতেই হয় গরুকে। আচ্ছা, এটার একটু স্বল্পতা হচ্ছে। আর আরেকটা সমস্যা হচ্ছে এখন আসলে গরুর কাজের লোক পাওয়াটা একটু মুশকিল। আচ্ছা, আর বড় প্রক্রিয়া করলে তো অবশ্যই লোকের দরকার হয়, সেটা তো আর একটা সম্ভব। এই যে আপনার খামারে এখন যে পরিমাণে গরু আছে, এই গরু কত কি পরিমাণে, কি কত টাকার গরু আছে এখন, কত টাকা মূল্যে? এখন যদি আমার সর্বসাকল্যের মূল্য ধরি তাহলে মোটামুটি 25-30 লাখ টাকা আসবে আমার গরুর দাম। যখন শুরু করছিলেন তখন কত টাকার গরু কিনছিলেন? আমি সর্বপ্রথম যে দুধের গরুটা কিনি সেটা 98,000 টাকা দিয়ে কেনা। মানে 98,000 টাকার একটা গরু থেকে এখন 30 লাখ টাকার গরু। ওই গরুর বাচ্চা ছিল আমার কাছে, সেটা রোগ আক্রান্ত হয়ে যায়, ওই যে মাস্টারটাইজে সমস্যা হয়ে যায়, সেটা বিক্রি করে দিই। আচ্ছা, ওইটার বাচ্চা আছে যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওর নিশানা আছে এখন, একেবারে প্রথম যে গরু ওর। হ্যাঁ হ্যাঁ, ওর আছে। যাই হোক, আপনার মূল পেশাই তো এখন এই গরু পালন? মানে এই গরুর আয় দিয়েই সংসার চলে, শখের বসে করা এখন আমার এটা মূল পেশা হয়ে গেছে। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে মূল্যবান কথাগুলো বলার জন্য। শুধু দর্শকমণ্ডলী, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এই খামারে কীভাবে গরু পালন করছেন, কীভাবে শুরু করলেন, আর এখন কী দাঁড়ালো, টোটালটাই আপনাদের জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের সার্থকতা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।